আসলে একটি কথা আমিও বলতে চাই। এক ব্যক্তি আমার আল্লাহর কাছে একটি আবদার রেখেছিল, বলেছিল আল্লাহ তুমি আমাকে পৃথিবীতে পাঠাবে তা আমার কিছু চাওয়া আছে। তখন আল্লাহ বলল হ্যাঁ বলো বান্দা, তুমি আমার কাছে চাইতেই পারো। তখন বলল তুমি যে মানুষকে হায়াত দারাজ করো, সেই ক্ষেত্রে আমি তোমার কাছে চাইবো তুমি আমাকে 500 বছর হায়াত দিবা। তখন আল্লাহ বলেছে ঠিক আছে বান্দা, আমি তোমাকে 500 বছরে হায়াত দিলাম, তাতে তুমি কি করবে? তখন বলল তুমি মানুষকেই সৃষ্টি করেছো তোমার এবাদত করার জন্য, তাই আমি 500 বছর তোমার এবাদত করে তারপর জান্নাতে যাইতে চাই। তখন বলল ঠিক আছে আমি তোমাকে দিয়ে দিলাম। এরপরে 500 বছর এবাদত বন্দিগি করার পরে যখন তার সময় হয়ে গেছে সেই আল্লাহর কাছে আবার ফিরে যাওয়ার, তখন যাওয়ার পরে বলতেছে আল্লাহ আমি তো 500 বছর তোমার এবাদত করেছি, তাহলে আমার জায়গাটা কোথায়? তখন আল্লাহ বলল তুমি 500 বছর এবাদত করেছ, তোমার জায়গাটা জাহান্নামে। ব্যক্তিটা অবাক হয়ে আল্লাহকে জিজ্ঞেস করল ঠিক আছে আমি জাহান্নামি, তাহলে তুমি আমাকে আরো 500 বছর হায়াত দাও। এরপরে আবার 500 বছর এবাদত বন্দিগি করার পরে আবার আমার আল্লাহর কাছে ফিরে আসে এবং বলে যে এখন আমার জায়গাটা কোথায়? তখন আমার আল্লাহ তাআলা একটি কথাই বলে তোমার জায়গা জাহান্নামেই। এরপরে আবার বলেছে যে আরো 500 বছর সময় দাও, এটাই আমার শেষ সুযোগ, আমিও দেখতে চাই কিভাবে আমি জান্নাতে না যাই। তখন আরো 500 বছর, মোট কত বছর হইল? 1500 বছর এবাদত করার পরে যখন আমার আল্লাহর কাছে আসে, তখনও বলে যে আল্লাহ এখন বলো আমি দোজখী না জান্নাতি না বেহেশতি। তখন আল্লাহ একই কথা বলে তুমি জাহান্নামি। তখন ওই লোকটা বলে আমি বারবার তোমার কাছে হায়াত চাই, বারবার তুমি দাও, আমি তোমার সারা জীবন এবাদত করি তারপরে ফিরে আসি, কিন্তু তুমি জাহান্নামি আমাকে বলো, এর কারণটা কি? পরে বলতাছে তোমাকে আমি বলেছি তুমি জাহান্নামি, সুতরাং তুমি জাহান্নামি। তখন বলেছে, তখন ওই লোকটা, ওই জাহান্নামি লোকটা বলেছে ঠিক আছে, আবার আল্লাহ যখন শর্ত দিল যে তুমি জান্নাতি হইবা, তুমি যদি ওই জাহান্নামে যাও তাহলে ওই জাহান্নামে তোমার পরিবর্তে আর কোনো বান্দা যাইতে পারবে না। পরে তখন বলল ঠিক আছে আমি জাহান্নামি হব যদি আর কোনো বান্দা ওই জাহান্নামে না যায়, তাহলে আমি রাজি আছি। তখন এই কথা বলার সঙ্গে সঙ্গে বলল তুমি এখন হইলা তুমি জান্নাতি, কেননা তুমি সারা জীবন এবাদত বন্দিগি করেছ, শুধু আমার নাম জপেছ কিন্তু মানুষের উপকারে তুমি আসো নাই। আর তুমি এখন যে কথাটা বললা যে আমি যদি জাহান্নামি হই আর বাকি উম্মত যদি বেঁচে যায়, বাকি মানুষগণ যদি বেঁচে যায়, তাহলে আমি একা জাহান্নামি হইলাম, এই কারণে তুমি জান্নাতি। অর্থাৎ ইবাদত বন্দিগি করলেই আল্লাহর মন জয় করতে পারবেন না, কখন কোন মানুষের দোয়াতে কি হয়ে যাবেন সেটা কিন্তু কেউ জানে না। ধন্যবাদ। এর মীমাংসা কিন্তু আমার বড় ভাই অত্যন্ত চমৎকার করে দিয়েছেন এবং অনেক সুন্দর সুন্দর কিছু কথাও বলেছেন, যে নাম, নামের গুণে অথই জ্বলে পাথরও ভাসিয়া রয়, নাম নিলে হয় দেহ শুদ্ধ আনন্দে প্রাণ ঢেউ খেলায়। সাধক জালাল খা এই গানটি লিখেছেন। তো যাই হোক, আসলে রাত্রও ধীরে ধীরে গভীরের দিকে যাচ্ছে, আর আজকের যে বাৎসরিক অনুষ্ঠানটা, আসলে একটা বছর পর এই দিনটা ফিরে আসে প্রত্যেকটা ভক্ত, এবং আজকে যিনি শুয়ে আছেন ওনার একজন সুযোগ্য সন্তান আফাস নুরি চিস্তি, উনি আমাদের মঞ্চে বসা আছেন। তো আসলে ওনাদের ইচ্ছেটা এক বছর পর আজকে পূর্ণ হচ্ছে, কেননা এই দিনটাকে নিয়ে ঘিরে অনেক স্বপ্ন তাদের ছিল যে আজকের দিনে শিল্পীবৃন্দরা গান করবে, আমাদের আত্মার খোরাক দিবে। তাই আমরাও চেষ্টা করব ওই দিকে গান রাখার জন্য, কেননা এতদিন পর এত আশা নিয়ে এই দিনটা আমরা তো আর বৃথায় যেতে দিতে পারি না। তো আমি বিচ্ছেদের দিকে যাব,
তার আগে আমার কাছে একটা আদেশ আছে। আমি একটা ইউটিউবে একটা গান করেছিলাম জালালউদ্দিন খান সাহেবের, সেই চ্যানেলটা হচ্ছে অক্ষবাট। ওই চ্যানেলটা হচ্ছে আমার দাদাগুরু বাবুশ্রী সুনীল কর্মকারের, ওনার ছেলে এই চ্যানেলটা পরিচালনা করেন। ওইখানে আমি একটি গান করেছিলাম, সেই গানটি আসার পরে, আমি আসার পরে যিনি শুয়ে আছেন ওনার অর্ধাঙ্গিনী অর্থাৎ এখানে যে আমার ভাই বসা আছেন ওনার মা একটি গানের আদেশ করেছেন, তো আমি সেই গানটি রাখছি। যদিও এই গানটি আমার জন্য, কারণ এটা আদেশমূলক কোনো গান করা আমার ঠিক না, তারপরেও যেহেতু কোনো পালা দেওয়া হয়নি সেক্ষেত্রে আদেশের গান আমি করতেই পারি। ধন্যবাদ, আমি সেই গানটি রাখার চেষ্টা করছি।